আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব কাঁচ কিভাবে পুরস্কারে পরিণত হয়। কাঁচ নিজেই যখন পুরস্কার, অনেকে কাজ করার আগে বিনিময় খুঁজে বেড়ায়, কিন্তু কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনার কাজেই আপনার জন্য অনেক অনেক পুরস্কার হয়ে ফেরত আসবে। কি বিষয় সেগুলো? জীবনে 1 মিনিটের জন্য যদি কোনো কাজ করেন, মাথায় রাখতে হবে এটা যেন আমার জীবনের সেরা কাজ হয়। 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, কোথাও 7 দিনের জন্য, কোথাও 1 বছরের জন্য, আপনি ঠিক যত স্বল্প সময়ের জন্য কাজ করুন না কেন, অথবা পুরো একটা দীর্ঘ সময়ের জন্য কাজ করুন না কেন, মাথায় রাখতে হবে আমি আমার জীবনের সেরা কাজটুকু করে যাচ্ছি। কোথাও আপনি 2 দিন কাজ করবেন, তারপর আর তাদের সাথে কাজ করবেন না, আপনি এটা জানেন, আপনার পরিকল্পনা আছে, তাহলে জীবনের সেরা 2 দিন ব্যয় করার চেষ্টা করুন। এক সময় আপনি কাজ করবেন না, আপনি থাকবেন না, কিন্তু সবাই বলবে আপনি সেরা ছিলেন, এবং এটা ওয়ার্ড অফ মাউথ হয়ে যাবে। ওয়ার্ড অফ মাউথ যেটা আশেপাশে ছড়িয়ে পড়বে। কেন কিছু মানুষ একটা প্রতিষ্ঠানে কাজ করা অবস্থায় তার বেতন বহুগুণ বেড়ে যায় অন্য একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য? এটাও ওয়ার্ড অফ মাউথ। আপনি আপনার প্রতিষ্ঠানে যদি প্রতিটা মুহূর্ত বিনিময় খুঁজে কাজ করেন, কেন আপনি বেশি কাজ করবেন এই প্রশ্ন খুঁজে বেড়ান, তাহলে কাজ কখনো পুরস্কার হয়ে আসবে না, বরং আপনার এই এই ধরনের চিন্তা ভাবনা সেটাও চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনার সুযোগ সংকুচিত হতে শুরু করবে। একই বিষয়টা এভাবেও বলা যায়, দেখা গেল আপনি নিজের পরিচয়টুকু দেওয়ার সময় কোথায় লাভ হবে আর কোথায় ক্ষতি হবে এটা বিবেচনা করে তারপর পরিচয় দেন, কিন্তু আপনি যদি দিনে 5 বারও আপনার পরিচয় দেওয়ার সুযোগ পান এবং জীবনের সেরা পরিচয় দেন 5ম বারেও কোনো প্রকার আলসেমি না করে, তাহলে হয়তো ওইখানে আপনার জীবনের পরিবর্তন সূচনা হয় এমন কেউ উপস্থিত আছেন, অথবা এমন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। এই কারণে ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ হিসাবে আমি এবং আমার মতো যারা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, আমরা বলে থাকি আপনি 1 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য যদি কাজ করেন, তাহলে আপনি পরিকল্পনা রাখুন যে আপনি জীবনের সেরা কাজটুকুই করছেন। আবার একই সময়ে একই দিনে যদি আপনি 2 জায়গায় কাজ করেন, তাহলে প্রথম জায়গায় যখন কাজ করছেন তখন আপনি দ্বিতীয় জায়গার কথা ভুলে যান, প্রথম জায়গায় আপনার সেরা কাজটুকু উপহার দেন, এরপর আপনি যখন দ্বিতীয় জায়গায় চলে গেলেন তখন প্রথম জায়গার কথা ভুলে যান, দ্বিতীয় জায়গায় আপনি আপনার জীবনের সেরা কাজটুকু উপহার দেন। এটাকেই তো আমরা প্রফেশনালিজম বলি। আপনি 1 জায়গায় বসে আরেক জায়গার কাজের পরিকল্পনা করবেন, ওখানে বসে আরেক জায়গার পরিকল্পনা করবেন, আপনি যেখানে টাকা পয়সা একটু কম সেখানে আপনি কাজে করবেন না, বা খুব কম কাজ করবেন, বা ফাঁকি দিয়ে কাজ করবেন, আর টাকা পয়সা একটু যেখানে বেশি সেখানে আপনি বেশি কাজ করবেন। এই চিন্তা ভাবনা সুযোগকে সংকুচিত করে, মানুষ ওয়ার্ড অফ মাউথ করবে না আপনার ভালো বিষয়ে, এবং কাজ পুরস্কার হয়ে আপনার কাছে ফেরত আসবে না, আসলেও খুব সাময়িক সময়ের জন্য আসবে, দীর্ঘমেয়াদে আসবে না। তাই কাজকে ভালোবাসুন, প্রতিটা মুহূর্ত জীবনের সেরা মুহূর্ত বানিয়ে দিন, প্রতিটা কাজকে জীবনের সেরা কাজ বানিয়ে দিন। আয় সে তো আপনা আপনি আসবে, রাখার জায়গা পাবেন না। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য।